হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ স্টাডি। লিভ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আজকে যে বিষয়টি আমরা করতে চলেছি বন্ধুরা, তা হলো ইংলিশ ট্রান্সলেশন, যার এক্সারসাইজ 2 নাম্বার ভিডিওটি আমরা করতে চলেছি পিকে দে সরকার বইয়ের থেকে। ঠিক আছে, অর্থাৎ পিকে দে সরকার স্পেশাল যে ভিডিওটি আমরা করতে চলেছি, একের পর এক আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য এই পিকে দে সরকার ট্রান্সলেশনগুলি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি, যা আগামী এক্সামগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ভিডিওটিকে দেখুন। চলুন বন্ধুরা, শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। প্রথমত দেখুন, এই যে ইংলিশ যে ট্রান্সলেশন রাইটিং এর কিছু গাইডলাইন্স রয়েছে, তো এই গাইডলাইন্সগুলি 1, 2, 3 এভাবে করে তিনটে দেওয়া রয়েছে। তো আপনি যদি এই গাইডলাইন্সগুলি লিখে নিতে চান, লিখে নিতে পারেন, বা এটার আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তবে বন্ধুরা, এটা কিন্তু আপনাকে মেনে তবেই আপনি খুব ভালোভাবে একটি ট্রান্সলেশন রচনা করতে পারবেন। ঠিক আছে, তার জন্য এই যে বিষয়গুলি রয়েছে 1, 2, 3, 4 করে, 1, 2, 3টে করে, এই তিনটি কিন্তু আপনি খুব ভালোভাবে জেনে নেবেন। ঠিক আছে, তা আপনি যদি আগের ভিডিওগুলো দেখে আসবেন, পুরোনো ভিডিওতে কিন্তু এই গাইডলাইন্সের ব্যাপারে খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করা রয়েছে, তাই এই ভিডিওতে আমি আর নতুন করে আলোচনা করছি না। তো চলুন বন্ধুরা, দেখে নেব আজকের যে সলভটি কিভাবে করা যেতে পারে। তা প্রথমত দেখুন, এখানে বলেছে যে এই যে পুরো প্যাসেজটি রয়েছে, একে আমাদের ইংরেজিতে পরিণত করতে হবে। তা প্রথমত এই যে প্যাসেজটি আছে, যেটা কিছুটা অংশ আগের দিনের ট্রান্সলেশন ছিল, তার কিছুটা অংশ এটা বাকি ছিল, সেটা আজকে আমরা এখানে করে নিচ্ছি। তো এখানে কি বলেছে, ভুবনের ব্যাপারেই বলা হয়েছে, মানে ভুবন চুরি করতো, তার মাসি কিছু বলতো না তাকে, তো সেই হিসেবে পরের অংশটি এখানে, তার ফলে সে কি হলো, কিভাবে তার চুরি আরো বাড়তে থাকলো, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো এখানে দেখুন, প্রতিটি লাইন কিন্তু সাধু ভাষায় রয়েছে। তো সাধু ভাষায় যদি থাকবে, অনেকের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে যখন সাধু ভাষাতে থাকবে তাকে ইংলিশে ট্রান্সলেট করা। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, যখন আপনার এরকম দেখবেন সাধু ভাষায় রয়েছে, আপনি কি করবেন, পুরো বিষয়টিকে একবার ভালো করে আপনি পড়বেন। পড়ার পরে আপনি সেই যে সাধু ভাষার প্রতিটি লাইন, তাকে আপনি কি করবেন, চলিত ভাষায় পরিণত করবেন, নিজের মতন করে, নিজের সুবিধা মতন করে কিভাবে আপনি গঠন করতে পারবেন সেন্টেন্স, সেটা আপনি চিন্তা করবেন। ঠিক আছে, মানে আপনি কত কমপ্লেক্স বা কত ক্রিটিক্যাল করে তৈরি করতে পারবেন সেটা চিন্তা করবেন না, আপনি নিজের সুবিধে মতো, মানে নিজে কিভাবে আপনি তৈরি করতে পারবেন সহজ সরল ভাষায়, সেইভাবে আপনি ট্রান্সলেট করবেন। তো দেখুন এখানে কি বলেছে, যে ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, মানে এতে ভুবনের সাহস বেড়ে গেল, এটা আমরা বলতে পারি চলিত ভাষায়। তারপর সে যতদিন বিদ্যালয়ে ছিল, সুযোগ পাইলে চুরি করত, মানে সে যতদিন বিদ্যালয়ে ছিল, সে কোনো সুযোগ পেলে সে চুরি করত। ঠিক আছে, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, মানে এইভাবে সে কি হলো, এইভাবে সে একজন মানে বড় চোর, মানে একজন বিলক্ষণ চোর হয়ে উঠিল, মানে একদম বড় সড়ো, মানে সেই যে চতুর চোর বলা হয় সেরকম চোর হয়ে উঠল। ঠিক আছে, এইভাবে তারপর সকলেই জানতে পারিল ভুবন বড় চোর হয়েছে। সকলে কি জানতে পারলো, যে ভুবন বড় চোর হয়ে গেছে। বড় চোর অর্থে এখানে মানে এই সেই যে মানে কুখ্যাত চোর যে হিসেবে, সেই হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, বড় চোর হয়ে গেছে মানে ভয়ানক চোর হয়ে গেছে যাকে বলে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাকে চোর বলিয়া সন্দেহ করিত, মানে কারোর যদি কোনো জিনিস হারায় তাকেই চোর বলে সন্দেহ করতো। ঠিক আছে, ভুবনকে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যেত, মানে যাইতো, এটাকে করে নিলাম যেহেতু, যদি ভুবন অন্য লোকের বাড়ি যেত, পাছে সে চুরি করে ভয়ে তাহারা, পাছে সে চুরি করে এই ভয়ে তারা সতর্ক থাকিত, অতিশয় সতর্ক, অতিশয় মানে সবসময় যে একদম সতর্ক থাকা সেরকম থাকতো, যখনই সে বাড়িতে আসতো, পাছে সে চুরি করে, মানে সে যদি চুরি করে নেবে এই ভয়। ঠিক আছে, এবং যথোচিত তিরস্কার প্রহার পর্যন্ত করিয়া তাকে তাড়াইয়া দিত, মানে এবং তাকে অপমান করা হতো, হ্যাঁ তিরস্কার করা হতো, এবং তারপর কি হতো, প্রহার পর্যন্ত, মানে তাকে মারা পর্যন্ত হতো, এই করে তাকে তাড়িয়ে দিত বাড়ি থেকে। ঠিক আছে, তো এইভাবে করে দেখুন পুরো প্যাসেজটি দেওয়া রয়েছে। তো একে আমরা পড়ে নিয়েছি এবং এটি একটি স্টোরি, তো স্টোরি যেহেতু গল্প, সেটা আমরা অবশ্যই পাস্টে করবো। তো কীভাবে আমরা করবো প্রতিটি লাইনের গঠন, সেটা আমরা এখন দেখে নেব বন্ধুরা। চলুন বন্ধুরা, আমরা এখান থেকে দেখছি প্রথম লাইনটি কি বলেছে, ইহাতে ভুবনের সাহস বাড়িয়ে গেল, অর্থাৎ এটা যদি আমরা করে নিই, এতে ভুবনের সাহস বেড়ে গেল। তো ইহা বলতে ইট, বা এতে বলতে ইট বোঝানো হচ্ছে ইট, এম্বোলডেন্ড, দেখুন এম্বোলডেন্ড পর্যন্ত হচ্ছে একটি শব্দ। ঠিক আছে, ওয়ার্ড, এটাকে এম্বোলডেন্ড করা হলো, অর্থাৎ পাস্টভাবে করা হচ্ছে। তা ইট এম্বোলডেন্ড, ইট এম্বোলডেন্ড মানে এটা মানে সাহস বৃদ্ধি করেছিল তার। হ্যাঁ, ইট এম্বোলডেন্ড ভুবন স্টিল ফার্দার, স্টিল ফার্দার কথার অর্থ হচ্ছে আরও বেশি, ফার্দার মানে আরও বেশি। তো স্টিল ফার্দার বলা হচ্ছে তার কারণ, যে তার যে সাহসটি ছিল, সেই সাহস থাকা সত্ত্বেও তাকে আরও বেশি সাহস যোগালো এই এর ফলে, যেহেতু তাকে কেউ কিছু বলেনি। তো ইট এম্বোলডেন্ড ভুবন স্টিল ফার্দার, মানে স্টিল ফার্দার মানে আরও বেশি তার সাহস বেড়ে গেল। তা ইট এম্বোলডেন্ড, তারপর ইডি করা হলো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্টে করা হলো, এম্বোলডেন্ড তারপর ইডি যুক্ত করে। ঠিক আছে, তারপর এটাকে এভাবেও লেখা যেতে পারে যে ইট এক্সর্টেড,
ঠিক আছে, এক্সর্ট, এই যে এক্সর্ট হলো প্রেজেন্ট, তারপর এক্সর্টেড, এক্সর্টেড করা হলো পাস্ট ভার্ব। তা ইট এক্সর্টেড ভুবন স্টিল ফার্দার, এটা ভুবনের সাহস আরো বাড়িয়ে তুললো, বাকি তাকে আরো উৎসাহিত করে তুললো, ঠিক আছে, এভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। তবে এম্বলডেন শব্দটি যথেষ্ট ভালো, তাই এটা তো হিন্টসে দেওয়াই ছিল, সেই হিসেবে এটা করা যেতে পারে, ইট এম্বলডেন ভুবন স্টিল ফার্দার অথবা ইট এক্সর্টেড ভুবন স্টিল ফার্দার, ঠিক আছে। তো পুরোটাই এই দুটো শব্দ, দুটো যে সেন্টেন্স রয়েছে দুটোই কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্টে রয়েছে। চলুন বন্ধুরা আমরা পরের অংশটি দেখে নেব, সেটা কি, যে সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করত। তা এটাকে আমরা কিভাবে সাজিয়ে নিতে পারি, যে সে চুরি করিত সুযোগ পেলেই, মানে যতদিন সে বিদ্যালয়ে ছিল। তো এভাবে করে ইংরেজিতে যখন করবো এভাবে করে করতে হবে। তা হি ইউজড টু স্টিল, দেখুন এই ইউজড টু যে কথাটি আছে সেটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস, সে কি করত, আমি করতাম, এরকম বোঝাতে কিন্তু ইউজ টু ব্যবহার হয়। তো ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হচ্ছে, এবং এটা কিন্তু সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনিটি করা হচ্ছে। হি ইউজড টু স্টিল মানে সে চুরি করতো, বা তার চুরি করার অভ্যাস ছিল, ইন দ্য স্লাইটেস্ট স্কোপ, মানে ইন দ্য স্লাইটেস্ট স্কোপ, দ্য স্লাইট হলো যে খুব কম, মানে একদম ন্যূনতম, তার থেকেও হচ্ছে যেটা আরো কম, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটাকে বলে, দ্য স্লাইটেস্ট মানে কম থেকেও আরো কম, দ্য স্লাইট তারই যেটা ইসে হয়ে গেল সুপারলেটিভ ফর্ম, সেটা হচ্ছে স্লাইটেস্ট, স্লাইটেস্ট সুপারলেটিভ, ঠিক আছে। তাই এটা কি হলো, দ্য স্লাইটেস্ট, ওর জন্য কি হলো, ইন দ্য স্লাইটেস্ট স্কোপ, মানে স্কোপ এখানে সুযোগ অর্থে লেখা হয়েছে। তাই হি ইউজ টু স্টিল ইন দ্য সাইট স্লাইটেস্ট স্কোপ, মানে সে এই যে ক্ষুদ্র অল্প সুযোগের মধ্যেও সে চুরি করে ফেলতো, এরকম অভ্যাস তার ছিল, ঠিক আছে। হি ইউজ টু স্টিল ইন দ্য স্লাইটেস্ট স্কোপ, ঠিক আছে, খুব অল্প সুযোগের মধ্যেও বা সামান্য সুযোগের মধ্যেও সে কিন্তু চুরি করে ফেলতো। অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ মানে যতদিন পর্যন্ত হি ওয়াজ ইন স্কুল, যতদিন পর্যন্ত সে স্কুলে ছিল। এই যে হি ওয়াজ ইন স্কুল মানে এটা কি হলো, পাস্ট সিম্পল পাস্টে করা হলো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, হি ওয়াজ ইন স্কুল, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো পরের অংশে, এখানে কি বলেছে, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, ঠিক আছে। তা এই রূপে মানে, এই রূপে মানে এইভাবে, ঠিক আছে। তা এটা কি হলো, ইন দিস ম্যানার, ইন দিস ম্যানার, এই রূপে বা এইভাবে, ইন দিস ম্যানার এই ক্ষেত্রে লেখা হয় যে এইভাবে, ইন দিস ম্যানার বা এই রূপে, ইন দিস ম্যানার, হ্যাঁ, হি টার্নড, হি টার্নড ইন্টু, এখন দেখুন এই টার্নড ইন্টু যেটা রয়েছে, TURN, টার্ন ইন্টু, এটা যেটা প্রেজেন্টে রয়েছে, তো এই টার্ন ইন্টুকে যদি আমরা পাস্টে করে নেব, যেহেতু করেছিল, যেহেতু সে হয়েছিল মানে বড়, মানে চোরে পরিণত হয়েছিল, বিলক্ষণ চোরে পরিণত হয়েছিল, তো তার জন্য এটা পাস্টে আছে, তো টার্নকে টার্নড করা হলো, ঠিক আছে। দ্য হি টার্নড ইন্টু এ ক্লেভার থিপ মানে সে পরিণত হয়েছিল একজন ক্লেভার থিপ, এখন দেখুন টার্নড ইন্টু এ ক্লেভার থিপ, এ ক্লেভার থিপ মানে একজন ক্লেভার বলতে এখানে শুধু চালাক নয়, চতুর এবং বিচক্ষণ যে চোর সেই অর্থে কিন্তু ক্লেভার বলা হয়েছে, ইন্টু এ ক্লেভার থিপ, একজন বিচক্ষণ বা চতুর চোরে পরিণত হয়েছিল, ইন দ্য মানে পাকা চোর যাকে বলে, ঠিক আছে। তো ইন দ্য ম্যানার হি টার্নড ইন্টু, তাহলে এটা কি হলো, টার্ন ইন্টু যেটা, এটা এটার অর্থ, এটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। তো এটার অর্থ কি হয়, এটার অর্থ হয় এটা যে কোনো কিছু থেকে কোনো কিছুতে পরিবর্তিত হয়ে যাওয়া, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যাওয়া, সেটাকে বলা হয় টার্ন ইন্টু, ঠিক আছে। মানে কেউ একটা অবস্থায় আছে, তার থেকে আরেকটা অবস্থায় পরিবর্তিত হয়ে অন্য কিছু হলো, তো তাকে তখন আমরা ব্যবহার করবো টার্ন ইন্টু। তো হি টার্ন ইন্টু এ ক্লেভার থিপ মানে এইভাবেই সে একজন বড় চোর বা পাকা চোরে পরিণত হলো। তা এখানে ক্লেভার থিপ আমি করেছি, আপনারা যেটা ওখানে রয়েছে যে হিন্টসে দেওয়া হয়েছে সেই শব্দ আপনি ব্যবহার করতে পারবেন কনফার্ম, ঠিক আছে, সে ব্যবহার করেও আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর আমরা চলে আসবো পরবর্তী অংশে, সকলেই জানিতে পারিল, সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে, ঠিক আছে। তা এটা একদম যেটা হি টার্নড ইনটু এ ক্লেভার থিপ, এটা একদম পাস্ট ইনডিফিনিটে করা হয়েছিল সিম্পল পাস্টে। এরপরে আমরা চলে আসবো যে সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হয়েছে, এখানে দুটো সেন্টেন্স রয়েছে, সকলে জানিতে পারিলো একটি, আর একটা ভুবন বড় চোর হয়েছে। তো এই দুটোকে পাস্টে করতে হবে, যেহেতু দুটোই পাস্টে রয়েছে, তো এখন কোনটা আগে করতে হবে কোনটা পরে, সেটা হয়তো এভাবে যে সকলে জানিতে পারিলো ভুবন বড় চোর হয়েছে, তা ভুবন বড় চোর হবে তারপরে সবাই জানতে পারবে, তার মানে ভুবন বড় চোর হয়েছিল তারপরে সবাই জানতে পেরেছিল, তাই তো। তো সেই হিসেবে এখন এভাবে কীভাবে লেখা হবে, যে এভরি ওয়ান গট টু নো, দেখুন এভরি ওয়ান মানে প্রত্যেকে, এখন গেট টু নো যেটা রয়েছে, গেট টু নো,
তা গেট টু নো কথার অর্থ আমরা এটা যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ধরুন কারোর ব্যাপারে জানতে, হ্যাঁ, কারোর ব্যবহার, কারোর মানসিকতা কেমন বা সে কেমন, তার ব্যবহার আচার আচরণ কেমন সেটা জানতে কিন্তু এই গেট টু নো কথার ব্যবহার, যে আমি তাকে জানতে গেট টু নোর কথার ব্যবহার করা হয়, ঠিক আছে, কারোর কোনো বিশেষ ব্যক্তির ব্যাপারে বা কারোর ব্যক্তির ব্যাপারে জানতে। তো এখানে গেট হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটাকে যেহেতু পাস্ট রয়েছে পাস্টে করতে হবে, ওর জন্য গট টু নো মানে এভরি ওয়ান গট টু নো, প্রত্যেকে জানতে পারলেন, জানতে পারিলেন দ্যাট যে ভুবন হ্যাড বিকাম, দেখুন হ্যাড বিকাম, তা হ্যাড এখানে পাস্ট পারফেক্ট এবং বিকাম পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্বের, হ্যাঁ, তা এখানে কি হলো, ভুবন হ্যাড বিকাম অ্যান এগ্রিজিয়াস থিফ। দেখুন এই এগ্রিজিয়াস যেটা আছে না, মানে বড় চোর অর্থে এগ্রিজিয়াস কি খারাপ শব্দ অর্থে বোঝানো হচ্ছে, মানে কুখ্যাত থিফ, কুখ্যাত চোর, এগ্রিজিয়াস, ঠিক আছে, মানে ভয়ানক বা বীভৎস ধরনের যে চোর থাকে তাদের বলা হয়, ঠিক আছে, বড় সড়ো চোর যেটা হিসেবে, মানে সেই চোর হিসেবে যেটা বড় সড়ো হয় সেই অর্থে বোঝানো হচ্ছে, ঠিক আছে, যে কুখ্যাত চোর বা একদম খারাপ চোর, হ্যাঁ, এরকম হিসেবে বোঝানো হচ্ছে যে এগ্রিজিয়াস থিফ, কুখ্যাত একজন চোর হয়ে উঠেছিল। তাহলে এটা কি হলো, ভুবন হ্যাড বিকাম, হ্যাড বিকাম যেটা একদম পাস্ট পারফেক্টে করা হলো, অ্যান এগ্রিজিয়াস থিফ, সে একজন ভয়ানক চোর হয়ে উঠেছিল বা কুখ্যাত চোর হয়ে উঠেছিল। তো এভরি ওয়ান গেট গট টু নো দ্যাট ভুবন হ্যাড বিকাম অ্যান এগ্রিজিয়াস থিফ। তারপরের অংশটি আমরা দেখে নেব, যে কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাকে চোর বলিয়া সন্দেহ করিত। তো এখানেও দুটো সেন্টেন্স রয়েছে, যে কাহারও কোনো দ্রব্য হারাইলে তারপর তাকে চোর বলিয়া সন্দেহ করিত, তার মানে কি, যে তাকে চোর বলিয়া সন্দেহ করবে তো আগে নয়, আগে কারো দ্রব্য হারাবে তারপরে তাকে চোর বলিয়া সন্দেহ করবে, তার মানে কারো দ্রব্য হারিয়েছিল তারপর তাকে চোর বলিয়া সন্দেহ করেছিল। তো দুটোই পাঁচটা করতে হবে। তো এখানে যখনই, এভাবে করা যেতে পারে, যখনই কারোর কোনো কিছু হারাতো তখনই সে ভুবনকে সন্দেহ করতো তারা, ঠিক আছে। তো এইভাবে করা যেতে পারে, যে হোয়েন এভার মানে যখনই এনি ওয়ান মানে যে কেউ হ্যাড লস্ট, হ্যাড লস্ট মানে পাস্ট পারফেক্টে করা হতো, দ্য হ্যাড লস্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে, তাহলে এনি ওয়ান হ্যাড লস্ট এনি অফ হিজ বিলঙ্গিংস, মানে তার এনি অফ হিজ বলতে এই যে এনি ওয়ান মানে যে কোনো একজন, তাদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কেউ যদি তাদের জিনিস হারাতো, ঠিক আছে, তাহলে হোয়েন এভার এনি ওয়ান হ্যাড লস্ট এনি অফ হিজ বিলঙ্গিংস, মানে এনি অফ হিজ বিলঙ্গিংস মানে তাদের যে কোনো জিনিসপত্র যখন তারা হারাতো, তাহলে এটা কী হলো, হোয়েন এভার যখনই এনি ওয়ান কেউ একজন হ্যাড লস্ট হারাতো এনি অফ হিজ বিলঙ্গিংস তাদের যে কোনো জিনিস, এই যে কমা দেওয়া হলো মানে হয়ে নেবার পরে যখনই, এখানে কমা দিয়ে বোঝানো হচ্ছে তখনই, তখনই দেন তখনই দে সাসপেক্টেড হিম অ্যাজ এ কালপ্রিট, ঠিক আছে, দে সাসপেক্টেড, তা সাসপেক্টেড, দেখুন এটা হয়েছিল পাস্ট পারফেক্টে করা হয়েছিল এবং এটা কিন্তু দে সাসপেক্টেড হিম একদম পাস্ট ইনডিফিনিট মানে সিম্পল পাস্টে করা হলো, তো দে সাসপেক্টেড হিম মানে তারা, সাসপেক্টেড মানে কাউকে সন্দেহ করা বা সন্দেহের চোখে দেখা, তো দে সাসপেক্টেড হিম, তারা তাকে সন্দেহ করতো অ্যাজ এ কালপ্রিট, অ্যাজ কথাটি ব্যবহার করতো মানে তারা তাকে সন্দেহ করতো, তারা তাকে সেভাবে সন্দেহ করতো, ওর জন্য এখানে বলা হচ্ছে অ্যাজ এ কালপ্রিট, মানে কালপ্রিটও ব্যবহার করতে পারবেন বা থিফও ব্যবহার করতে পারবেন, কালপ্রিট অর্থে হচ্ছে দোষী অর্থে ব্যবহার করা হচ্ছে, দে সাসপেক্টেড হিম অ্যাজ এ কালপ্রিট মানে তারা তাকে সন্দেহ করতো দোষী হিসেবে বা চোর হিসেবে, ঠিক আছে। তো এটা এখানে কমপ্লিট হলো। তারপরে আমরা চলে আসবো পরের অংশে, পরের লাইনটি কি বলেছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, মানে যদি ভুবন অন্য লোকের বাড়ি যেত, পাছে সে চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক থাকিত, মানে ভুবন যদি অন্য লোকের বাড়ি যেত পাছে সে চুরি থাকে এই ভয়ে তাহারা সবাই অতিশয় সতর্ক থাকে। তাই এইভাবে যখন এরকম এই সাধু ভাষায় এইভাবে করে শব্দের ব্যবহার করে দেওয়া হয় তখন ট্রান্সলেশন করতে কিন্তু খানিকটা অসুবিধে হয়। তো এটা যখন দেওয়া থাকবে তখন আপনি চেষ্টা কী করবেন, যে তাকে আপনি নিজের মতন করে সহজ সরলভাবে আপনি কীভাবে তৈরি করে নেবেন। তো দেখুন এটাকে কীভাবে, যদি ভুবন কারোর বাড়িতে যায়, হ্যাঁ যেত, যদি ভুবন কারোর বাড়িতে যেত, হ্যাঁ সে চুরি করবে এই ভয়ে সবাই সতর্ক থাকতো বা সতর্ক ছিলেন, হ্যাঁ, যথাযথ তিরস্কার এবং প্রহার করিয়া তাকে তাড়াইয়া দিত, মানে তাকে যথাযথ অপমান করে এবং মারধর দিয়ে তাকে তাড়িয়ে দিত। তো এভাবে করে হলো নর্মালভাবে একদম সাধারণ বাংলায়। তারপর ইফ ভুবন ভিজিটেড আদার্স হাউজেস, মানে ইফ ভুবন ভিজিটেড আদার্স হাউজেস, মানে একদম পাস্টে করা হচ্ছে, যদি যখন ভুবন, যদি ভুবন ভিজিটেড আদার হাউসেস, যখন যদি ভুবন কারোর বাড়ি যেত, ঠিক আছে, বা গিয়েছিল, ভিজিটেড এই যেত অর্থে পাস্টের অর্থে এটা ব্যবহার করা হচ্ছে, ইফ ভুবন ভিজিটেড আদার্স হাউসেস সিম্পল পাস্টে, দে ওয়্যার ওয়াচফুল, তারা থাকতো কি সতর্ক, ওয়াচফুল অর্থে অ্যালার্ট অর্থে, ওয়াচফুল ইন দ্য ফিয়ার, কিসে, ভয়ে, ইন দ্য ফিয়ার মানে ভয়ের মধ্যে তারা সতর্ক থাকতো সবসময়, দে ওয়্যার ওয়াচফুল ইন দ্য ফিয়ার লিস্ট হি শুড স্টিল এনিথিং, যদি না সে কিছু চুরি করে না, এই ভয় তারা সবসময় কি থাকতো, সতর্ক থাকতো।
ঠিক আছে? তো সেই অর্থে এখানে একদম সিম্পল পাস্টে করা হলো, দে ওয়ার ওয়াচফুল ইন দ্য ফিয়ার, তারা ভয় থাকতো সতর্ক, লিস্ট হি শুড স্টিল এনিথিং, আর এটা তো পয়েন্টসে দেওয়াই ছিল বইয়ে, তাহলে কী হলো, হি শুড স্টিল এনিথিং, যদি সে কিছু চুরি করে না নেয় এই ভয়। সো তাই দে টার্নড হিম আউট, দেখুন এই টার্নড আউট যেটা রয়েছে এটা হচ্ছে TURN, টার্ন আউট, ঠিক আছে, টার্ন আউট। তো এই টার্ন আউট যেটা রয়েছে এখানে টার্ন হিম আউট করা হয়েছে, তো টার্ন আউটটা হলো যে একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তা এই যে টার্ন আউটের ব্যবহারটি সেটা কি অর্থে করা হয়, যখন ধরুন কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে, বন্ধ করা হচ্ছে, ঠিক আছে, সেটা সরিয়ে নেওয়া হলো, তাকে তিরস্কার করা হলো, বের করে দেওয়া হলো, সেই অর্থে কিন্তু এরকম এই টার্ন আউট কথাটির ব্যবহার হয়ে থাকে। তা এখানে দেখুন টার্ন যেটা রয়েছে টার্ন, টার্ন আউটকে এখানে করা হলো টার্নড আউট, ঠিক আছে, টার্নড আউট। তো এই টার্ন যেটা রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তো টার্নকে করা হলো টার্নড হিম আউট, যেহেতু তাকে বের করে দেওয়া হয়েছিল তো টার্নড হিম আউট, ঠিক আছে? তো এটা বোঝা গেল আশা করি যে এই টার্ন আউট যেটা বের করে দেওয়া অর্থে, তিরস্কার অর্থে, হ্যাঁ সরিয়ে দেওয়া অর্থে ব্যবহার করা হয়, বের করে দেওয়া অর্থে, তো সেটা সো দে টার্ন হিম আউট উইথ, কিভাবে, উইথ বিটার রেপ্রোচেস। এখন বিটার বলতে এখানে মানে তিতা শব্দের অর্থে নয়, বিটার মানে খুব বাজেভাবে, অমানবিকভাবে, হ্যাঁ তার সাথে ব্যবহার করে, রিপ্রোচেস, বিটার রেপ্রোচেস মানে অমানবিকভাবে অপমান করে, তার নিন্দা করে, তাকে তিরস্কার করে, অ্যান্ড বিটিং হিম, অ্যান্ড বিটিং হিম, বিটিং হিম মানে তাকে মারধর পর্যন্ত করে, অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে তার সাথেও, অ্যাজ ওয়েল মানে কোনো কিছু অ্যাডিশন করে, মানে কোনো কিছু এত কিছু হয়েছে তার সাথে সাথে তাকে মেরেওছে, মেরেও তাকে বার করতো, বিটিং হিম অ্যাজ ওয়েল, তাকে মেরেও বার করতো বা মারা হতো, বিটিং হিসেবে এখানে প্রহার পর্যন্ত করিয়া ব্যবহার করা হচ্ছে, তো প্রহার বা মারা, তাকে মারা পর্যন্ত হতো, অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে মারাও হতো, এটাই অ্যাজ ওয়েল হচ্ছে কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি শেষে। তো এখানে কি হলো যে সো দে টার্ন হিম আউট উইথ বিটার রেপ্রোচেস অ্যান্ড বিটিং হিম অ্যাজ ওয়েল, ঠিক আছে, তাকে মারাও পর্যন্ত হতো, ঠিক এভাবে করে তারা তাকে বাইরে বের করে দিত। আশা করি বন্ধুরা যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ট্রান্সলেশনটিকে আপনারা করতে পারবেন ইংলিশে, আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরও যদি এই ধরনের ইউজফুল ভিডিও পেতে চান বন্ধুরা তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং দেখুন এখানে যে এখানে পুরো সলিউশনটি আমি কিন্তু লিখে রেখেছি, একসাথে যখন লিখবেন তখন এটা এমন দেখাবে, তো এটা আপনারা চাইলে লিখে নিতে পারবেন, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য, থ্যাংক ইউ।